90 বছরের পঙ্গু বৃদ্ধ ও তার স্ত্রীকে বসত ভিটে থেকে ঘরছাড়া করে দিল এবং জমি বাড়ি জোর করে বিক্রি করে দিল স্থানীয় তৃণমূল নেতা। খোলা আকাশের নিচে মাঠের মধ্যে পড়ে রয়েছে ওই বৃদ্ধ দম্পতি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তেঁতুলবাড়ি এলাকার ঘটনা। টানা 3 দিন ধরে শীতের মধ্যে খোলা মাঠের মধ্যে পড়ে রয়েছেন সেই দম্পতি। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বৃদ্ধ দম্পতি, কিন্তু এখনও কোনো লাভ হয়নি। কথা ছিল তাদের অন্যত্র অনেক কম দামের একটি জায়গা দেওয়ার, যার মধ্যে 10,000 টাকা আগাম নেওয়া হয়, কিন্তু সেই জমিও দেওয়া হয়নি। 90 বছরের শেখ ভুষা, বয়সের ভারের পাশাপাশি প্রতিবন্ধী, কথা স্পষ্ট বলতে পারেন না। বৃদ্ধা স্ত্রী বেগম বিবি, 2 ছেলে পরিযায় শ্রমিক, ভিন রাজ্যে বছরের পর বছর থাকে। রাস্তার ধারে 2 কাঠা জমি, সেখানেই আশ্রয়। রাস্তার ধারে জায়গা হওয়ায় নজর জমি মাফিয়াদের। স্থানীয় তৃণমূল নেতা তথা জমির কারবার করা নাসিরউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার লোকজন জোর করে বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে তাদের বসত ভিটে বিক্রি করতে বাধ্য করে। প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রামের অন্যত্র একটি জায়গায় তাদের থাকতে দেওয়া হবে, যার জন্য 10,000 টাকা নাসিরউদ্দিন অগ্রিম নেন বৃদ্ধ দম্পতির কাছ থেকে, যার সঙ্গে দাপুটে তৃণমূল নেতার মদত রয়েছে বলে অভিযোগ। কিন্তু গত 3 দিন ধরে শীতের মধ্যে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে পড়ে রয়েছেন ওই দম্পতি। দেখা নেই কারণ, মেলেনি আশ্রয়। বাধ্য হয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। জায়গা না পেয়ে আমৃত্যু এভাবে পড়ে থাকতেন সাফ জানিয়েছেন তারা। নাসিরউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, যদিও এই নাসিরউদ্দিন এমন কাণ্ডে ক্ষুব্ধ ব্লক তৃণমূল নেতৃত্ব। বসে আছেন এইভাবে? আমাদের যেই জমিটা দিবার কথা ওই জমিনেই বসে আছি। আচ্ছা, আমার বাড়ি ঘর নাই, বাড়ি ঘর বিক্রি করায় দিয়েছে, জোর করে বাড়িটা বিক্রি করায়ছে মুলবি। কোন কি নাম মুলবিও বলবো না, নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন জমিনকে জোর করে বিক্রি করালছে, তে একসাথে টাকা নিব, 10,000 টাকা লিলম, আর একসাথে টাকা দিবা, জমিন কাহাকো দিব না, মাতিনকে জমিন দিয়েছি, জমিন 100% জমিন তোমাকেই দিবে, তুমি অক্ষম লোক, বহিন তুমি চিন্তা করিও না। তার মধ্যে এগুলা করছে, অভিযোগ করেছিলেন থানায়? হ্যাঁ, লিখিতও দিবা হয়েছে, লিখিতও দিয়েছি, সবই করা আছে। আমরা ওই জমিন চাই, আমরা ওই জমিন ছাড়া আমাদের গতি নাই, আমাদের কোনো গতি নাই, কিন্তু তে আমরা ওই জমিন চাই। আমি এখন কোথায় যাব, আমার বাড়ি নাই, ঘর নাই, বিক্রি করে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে, আমরা ওই জমিনে চাই। জমিন দিবার জন্যই বলেছে যে জমিন দিব, আর এখন বলছে জমিন দিব না, অন্যদিকে টাকা লালচ পেয়েছে, অন্যদিকে চলে গেছে। জমিটা কারা জোর করে বিক্রি করিয়েছিল আপনাকে? কি নাম আছে মুলবির? আচ্ছা, তৃণমূল পার্টি। আপনি কোন দল করেন? আমিও তৃণমূল পার্টি করি। ধমকে চমকে জমিনটা বলছে তুমি জমিনটা বিক্রি করো না, জমিন তো আছে, জমিন তো তুমি পাবাই, জমিন না বিক্রি করলে আমাকে টাকা কি করে দিবা, আমি একসাথেই টাকা নিব। তো জমিন বিক্রি করে আমি অন্যজনের কাছে জমিন বিক্রি করে টাকা নিয়ে দিতে গেছি, বলছে এখন টাকা দিব না, টাকা নিব না, জমিন অন্যজনের কাছে বেচেছি, আর 10,000 টাকা নিয়েছে। এই যে থানাতে যে অভিযোগ করেছিলেন, তো থানা থেকে কি বলেছে? থানা থেকে বললো যে তুমি ধৈর্য ধরে থাকো, তুমি জমিন পাবাই। আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, 2 ছেলে কি করে? ওই রাজস্থান হোটেলে কাজ টাজ করে, 20-এর ছেলে কি করবে? আপনাদেরকে দেখে? হ্যাঁ দেখে, ছেলে না দেখে তো কে দেখে, ছেলে দুটাই দেখে আমাকে। আচ্ছা, আর বিয়ে দিয়ে দিয়েছি, কেউ নাই, মমতা ব্যানার্জির কেউ নাই। কি চাইছেন এখন আপনি? আমি জমি চাই, করে জোর করে রেজিস্ট্রি করালছে নাসিরিন, কি যে নাম আপনি? কি নাম আপনার? বেগম বিবি। আপনার বরের? আমার বরের নাম শেখ ভুসরা। আমরা সরকার পক্ষের লোক, আমরা সবাই টিএমসি করি। এ গরিব মানুষকে মমতা ব্যানার্জি প্রচুর পরিমাণে সাহায্য করছে, রেশন দিচ্ছে, অনেক কিছু সাহায্য করছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। এখন এই মহিলা যদি টাকার বিনিময়ে জমিটা না পায়, তো মহিলাটাই জমিতে বসে থাকবে, বলছে আমি সুসাইড করবো এখানে জমিতে। অতএব এই জমিটা দেওয়া হোক, কথা হয়েছে, থানা পুলিশ হয়েছে, এবং অল রাঙ্গাইপুরের প্রত্যেকটা লোক জানে, এলাকার লোক প্রত্যেকটাই জানে যে বেগম বাবা জমিটা নিচ্ছে, ওর জমিটা তার বিনিময়ে বিক্রি করিয়েছে নাসিরউদ্দিন সাহেব, তাকে টাকার বিনিময়ে জমিটা দেওয়া হোক। নাসিরউদ্দিন টিএমসি করে। আচ্ছা।
আর ওরা কোন আর যারা মানে জমিতে বর্ষ মানে যে জমিটা নিবেশে দাঁড়িয়ে আছে এরাও টিএমসি করে এবং আমি আমরা সবাই টিএমসি করি বর্তমানে আকাশের নিচে যে এইভাবে যে বসে আছে কতদিন ধরে এইভাবে এরা মুক্ত আকাশের নিচে বসে মানে বসে আছে প্রায় সপ্তাহখানেক থেকে মুক্ত আকাশের নিচে বসে মানে আছে যতক্ষণ পর্যন্ত জমির আশ্বাস না দিবে টাকার বিনিময়ে জমিটা না দিবে ততক্ষণ পর্যন্ত বলছে আমি এখানেই মরবো এখানেই খাবো এখানেই থাকবো মুক্ত আকাশের নিচে থাকবো কি যে এখানে জমি বেচনে আর যে জমিটা বিচিয়েছে প্রতারণা করেছে ওনার বাড়ি রাঙ্গাইপুর মারাঙ্গাটোলা যিনি নিয়েছেন তার বাড়ি হলো তেঁতুল বাড়ি আমরা যে সবাই জানি আমাদের বাড়ি তেঁতুল বাড়ি আমরা সবাই টিএমসির ছত্রছায়ে আছি এখন গরিব মানুষ গরিব মমতা ব্যানার্জি তো গরিবের জন্য সমস্ত কিছু মানে চিন্তা ভাবনা করছে মানে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে অন্য যোজনা দিচ্ছে ইন্দিরাবাস ঘর দিচ্ছে আপনার খাওয়ার দাওয়ার দিচ্ছে বিনা টাকাতে রেশন দিচ্ছে রেশন ব্যবস্থা কিন্তু একাংশ লোক ভালো চাই না গরিবের কিন্তু আমরা চাইছি গরিব মানুষ খেটে খাওয়া মানুষ ও জমিটা টাকার বিনিময়ে জমিটা পাক এটাই আমরা চাই এই দম্পতির কি ব্যবস্থা হবে এখন এই দম্পতি বলছে যতক্ষণ পর্যন্ত টাকার বিনিময়ে না পাবো আমরা এখানে সুসাইড করবো আমরা এখানে মানে পড়ে থাকবো আমরাও ননসর করবো জমিতেই আচ্ছা কি নাম আপনার আমার নাম আব্দুল মাতিন আপনার বাড়ি আমার বাড়ি এখানে আমি দায়িত্বে আছি আমি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মজ্জেম ইমামের সভাপতি আমার পাশে একজন মজ্জেম আছে আমি অনেক